এই বাংলা নানা ভাষাভাষীর বাংলা, নানা জাতির বাংলা। কলকাতা পুরসভার 47 নম্বর ওয়ার্ড, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকেন বহুদিন ধরে। তার মধ্যে এক উল্লেখযোগ্য জায়গা হল চাঁদনি চক সংলগ্ন বো ব্যারাক। বহুদিনের অ্যাংলো ইন্ডিয়ানদের বসবাস এই জায়গায়। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকেন এই অঞ্চলে। বৃহস্পতিবার এই অঞ্চলেই হয়ে গেল দিদিকে বলোর কর্মসূচি। উপস্থিত থাকলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব নেতা অতনুপ্রসাদ মিত্র ওরফে ডিউক, স্থানীয় পৌর প্রতিনিধি সুমন সিং সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বো ব্যারাকে বসে দিদিকে বলোর কর্মসূচি বোঝানো, মানুষের বক্তব্য শোনা, দিদিকে বলোর কার্ড বিলি করা, ফোনে স্টিকার লাগানো সবই করলেন তারা। শুনলেন মানুষের কিছু কিছু অভিযোগও, সঙ্গে সঙ্গেই নথিভুক্ত। পৌর প্রতিনিধি বললেন খুব দ্রুতই হয়ে যাবে এর সমাধান। আমি 47 ওয়ার্ডে এখন আমি পাইনি, আমাকে দেয়া হয়নি দল থেকে, কিন্তু আমি অলরেডি 4টে ওয়ার্ড করেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। দিদিকে বলো ইজ আ হেড প্রোগ্রাম, সেটা আমরা সকলেই জানি এবং মানুষের মধ্যে একটা সাড়া ফেলে দিয়েছে। এবং আর একটা জিনিস আমি বলবো, দেশে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে যে ডাইরেক্টলি কন্ট্যাক্ট নিই যদি কোনো প্রবলেম থাকে, এই জিনিসটা খুব সুন্দর। এবং আমি তো ডোর টু ডোর করছি, যেরকম আমি ভোট চাইতে যাই ঠিক সেরকম করে আমি করছি, সেরকমই আমি সেরকম অফিসকে আমি সমস্ত আমার ছবিটা পাঠাচ্ছি। আজকে ডিউক এসছে, আজকে আমার ওয়ার্ড হচ্ছে 47, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট বিমল দা আছে, আমার কাউন্সিলর আছে এখানে সুমন, তো আমরা সকলে মিলে এটাকে একটা খুবই সুন্দর প্রোগ্রামটা খুবই ভালো, আর এই প্রোগ্রামটা খুবই প্রয়োজন ছিল। ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করছে মানুষের সঙ্গে, আমরা মানুষের সুখ দুঃখ শেয়ার করছি, খুব ভালো লাগছে। ডোর টু ডোর ঘোরা হচ্ছে, সবার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু অ্যাজ সাচ কোনো বড় সমস্যা কারো কাছে আপনারা অতক্ষণে দেখেছেন কোনো মেজর প্রবলেম নেই, এটাই দিদির উপলব্ধি। দিদির রাজত্ব অত ডেভেলপমেন্টের কাজ হয়েছে কি মানুষের কাছে কোনো মেজর সমস্যা নেই। আমরা এখন সমস্যাগুলো পেলাম কি, পাশে বিয়ে বাড়ি আছে, সাউন্ড পলিউশন হচ্ছে, স্ট্রিট ডগ আছে, বাট সিভিক অ্যামিউনিটিসের কোনো সমস্যা কোনো কিছু কারো কাছে আমরা সেরমভাবে পাই, এটাই আমাদের দিদির উপলব্ধি। আর এই প্রোগ্রামটাতে আমরা খুব উৎসাহিত। না, আমি যে কথাটা বিমলদা বললেন ওই কথাটাই আপনাকে আরেকবার বলবো, যে আমরা যে সমস্যাগুলো শোনার জন্য আগ্রহী, যে বড় যে সমস্যা, যে সমস্যাগুলো হয়তো বৃহৎ আকার নিয়েছে, বহুদিনের সমস্যা, দৈনন্দিন সমস্যা দৈনন্দিন জীবনে থাকে মানুষের, হয়তো কারোর একটা পাইপলাইন লিক হয়েছে, হয়তো কারোর সামনে হয়তো একটুখানি জল জমেছিল সামান্য একটু, হয়তো রাস্তার বাড়ির পাশে কেউ বাজি পুড়িয়েছে, এই সমস্যাগুলো চলবে। কিন্তু বড় যে সমস্যা, পরিষেবার সমস্যা, সামনে আমাদের যে কর্পোরেশনে যে পৌর মেয়াদ আমার সঙ্গে দাঁড়িয়েছেন জনপ্রিয় প্রতিনিধি, ওনার যে উনি যে সেবাগুলো দিয়েছেন তাতে কি মানুষ সন্তুষ্ট? আমরা এখনও পর্যন্ত যা দেখলাম বহু ব্যারাকের মানুষদের সঙ্গে আমরা এতটা কথা বলেছি, আমার মনে হয় তারা সন্তুষ্টই আমার মনে। এরপর স্থানীয় বাসিন্দাদের বাড়িতে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, প্রত্যেকেই খুশি পৌর প্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক সাংসদের ব্যবহারে এবং তাদের কাজে সবাই সন্তুষ্ট। সেই ছবি বারবার উঠে এলো দিদিকে বলোর কর্মসূচিতে। There is a program going on throughout the state. This program is called DDK Ball. In the program, what we want to make you understand is that there is a number 913-709-1370. Anything you have queries, any sort of problem you face, any suggestions you have regarding any of the amenities or the services that we give locally or throughout the state, you can talk to the Chief Minister of the state directly on the phone. You will be definitely answered in your call. And secondly, that I wish to ask you that, is there anything that you really wish to ask, or is there any problems that you are really facing today which you cannot express, or maybe due to your shortage of time you cannot go to the local party office and convey? Is there anything you want to do? There is no such problem, because we are so accessible to our party leaders out here that any problem that we face we can tell them directly as our own people. That's one thing very good. And the second thing is that our counselor and the person out here in charge, they never say no to anything to us. So everything is actually taken care of. Okay. So that is what we are happy with. প্রত্যেকের সাথেই আলাপচারিতায় মেতে উঠলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যুব নেতা অতনুপ্রসাদ মিত্র। শেষে এক কর্মীর বাড়িতে রাত্রি যাপন, সকালে চায়ের থেকে সাক্ষাৎ, পতাকা উত্তোলন করেই শেষ হলো দিদিকে বলোর কর্মসূচি।
কিন্তু এদিনে দিদিকে বলো কর্মসূচিতে উঠে এলো এক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা কলকাতা পুরসভার 47 নম্বর ওয়ার্ডের বউ ব্যারাক থেকে। ক্যামেরায় ঋত্বিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বক্স 24/7 বউ ব্যারাক।